দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির মসজিদ গির্জা শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধর্মস্থান উপাসনালয় তৈরি করেছে আলাদা আলাদা ধর্মাবলম্বী সম্প্রদায় কিন্তু কখনো কোথাও বিড়ালের মন্দির চোখে পড়েছে কি অবিশ্বাস্য লাগলেও পৃথিবীর বুকেই এমন এক মন্দির রয়েছে যেখানে পূজিত হয় বিড়ালদের বিড়ালদের সম্মান জানাতে তৈরি এই মন্দির রয়েছে উদীয়মান সূর্যের দেশ জাপানের কিওটোতে আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের বিস্তারিত তথ্য জাপানি ভাষায় এই মন্দিরের নাম ন্যান ন্যান জি ইংরাজিতে একে মিউ মন্দিরও বলা হয় এমন মন্দিরের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মাথায় চিন্তা ঘুরবে যে এমন একটা জায়গা না জানি কত বিড়ালের আস্তানা হবে সত্যি এই মন্দির অসংখ্য বিড়ালের বাস তবে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরে একজন পুরোহিত আছেন সেই পুরোহিত এক বিড়াল প্রধান পুরোহিতের আবার রয়েছে একাধিক সহকারী তারাও সবাই বিড়াল নিউ মিউ প্রধান বিড়াল সন্ন্যাসীর নাম কৌকি কিওটোর এই বিড়াল মন্দিরে প্রবেশ করলে দেখা মেলে কৌকির দুপাশে দাঁড়িয়ে এবং ল্যাজ নেড়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে কোনো দর্শনার্থী চাইলে মন্দিরের অন্তরে ঢুকে বিড়াল থিমযুক্ত পছন্দমতো খাবার এবং পানীয় অর্ডার করতে পারেন এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কৌকির মালিক বলেন সালে এই মন্দিরটি চালু করেছিলেন চিত্রশিল্পে তরুকায়া তার প্রিয় বিড়ালের স্মরণে এই মন্দির তৈরি করা হয়েছিল তরুকায়া মূলত মন্দিরের চিত্রশিল্পী ছিলেন মেয় মন্দিরে বিড়ালের অনেকগুলি মূর্তি এবং ছবি রয়েছে মন্দিরে ভেট চড়ানোর ব্যবস্থাও রয়েছে সেই ভেট সামগ্রী কিনতে পাওয়া যায় মন্দিরের ভিতরেই মন্দিরে কৌকির সহকারী হিসেবে আরো ছটি বিড়াল কাজ করে তারা হলো ওয়াকা চিন আরুচি রেন কোনাতসু এবং চিচি কৌকের মালিক জানান মন্দিরে ঘুরতে আসা পুণ্যার্থীরা মাঝে মধ্যেই বিড়ালদের সঙ্গে খেলা করেন তিনি এও জানান কৌকের প্রথম বিড়াল পন্ডিত নয় যে মেমীয় মন্দিরের পুরোহিত হয়েছে কৌকির আগেও এই মন্দিরে দুজন পুরোহিত ছিল মিউমিউ মন্দিরে অনেকগুলি বিড়াল থাকলেও মিশুকের স্বভাব এবং হাবভাবের কৌকি সকলের কাছে প্রিয় তা বন্ধুরা আপনাদের কি এই মন্দিরে যাবার কোনো পরিকল্পনা রয়েছে কারোর যদি অদূর ভবিষ্যতে কিওটো যাবার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন মিউমিউ মন্দির থেকে আজকের মতো এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে আজকের মতো টাটা